হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যামস্টার কম্বার্টের ডেইলি কম্বো 3 সেপ্টেম্বরের সবাইকেরা কার্ডে সবাইকে স্বাগত। তো আজকের কার্ড, প্রথম কার্ডটা হলো আজকের আপনার ওয়েলকাম, এই যে ওয়েলকাম অ্যাড, এই যে মানি 2020 যেটা, আর ওয়েলকাম টু আমস্টারডাম, এটা হলো আমাদের ফার্স্ট কার্ড। এটা আমরা গো অ্যাহেড দিয়ে দেবো, আমরা প্রথম কার্ডটা পেয়ে গেছি। দ্বিতীয় কার্ডের জন্য আমাদের চলে যেতে হবে ওয়েব 3-তে। ওয়েব 3 সেকশনে আমরা পাবো NFT মেটাভার্স। এই হলো NFT মেটাভার্স আমাদের সেকেন্ড কার্ড আজকেরা। তো অনেকের লক থাকতে পারে, লক থাকার জন্য যেই কার্ড আগে এটার জন্য খুলতে হবে, সেটা আপনাদের কিন্তু খুলতে হবে। এবং থার্ড কার্ড যেটা, সেটা হলো স্পেশালের ভিতরে আমাদের রয়েছে। তো স্পেশালের ভিতরে আর কি আমাদের দেখতে হবে বিটকয়েন আর কি। থার্ড কার্ড এটা বিটকয়েন পিজ্জা ডে। তো এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল কাহিনী যে একজন প্রায় 10,000-এর বেশি বিটকয়েন আর কি জাস্ট 2টা পিজ্জার জন্য আর কি করছিলো, মানে 2টা পিজ্জার জন্য 10,000 বিটকয়েন দিয়ে দিয়েছিলো সেই সময়। তো এর জন্য আর কি সবাই এটাকে মিমি পোস্ট হিসেবে দেখে। তো থার্ড কার্ড হলো আজকের এইটা। তো এটা আমরা আপগ্রেড দিয়ে দিলাম। আপগ্রেডের মাধ্যমে আর কি আমরা আমাদের যে আজকের যে ডেইলি রিওয়ার্ডটা 5 মিলিয়ন, এটা কিন্তু আমরা আজকের নিয়ে নিলাম। তো খুব সহজ, ইজি। তো যেহেতু এদের এয়ারড্রপ সেকশনে আর মাত্র অল্প কয়েকদিন আর কি বাকি আছে দেখাচ্ছে, তো সবাই আর কি এভাবে ট্রাই করবো আর কি। 22 দিন আর কি বাকি আছে। তো আমরা আর কি চেষ্টা করবো আর কি ডেইলি চিপার, ডেইলি কম্বো, এগুলোকে আর কি পরিপূর্ণভাবে করার জন্য। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।